রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি টুকতরা ইউনিসিনে যাচ্ছি, আমার ডাক্তার ব্লাড টেস্ট করতে দিয়েছিল, তো সেটাই করাতে যাচ্ছি। আর ছেলেও আজকে দুপুর থেকে অনেক কান্নাকাটি করতেছিল, সে ঘুরবে, বাহিরে যাবে, বাসায় থাকবে না, তাই ওর বাবা বলো চলো বাহিরে যাই। তো ব্লাড টেস্টটাও করিয়ে নিই আর ছেলেকে একটু বাহির থেকে ঘুরায় নিয়ে আসি। তো এই তো ব্লাড দেওয়া শেষ, আমি এখন বের হয়ে যাচ্ছি। তো রাস্তার ওপারে গিয়ে দেখলাম একটা রেস্টুরেন্ট, তো বললাম যে চলেন এটাতে গিয়ে দেখি কি খাওয়া যায়। তারপর রাস্তা পার হয়ে ওপার চলে গেলাম দেখার জন্য। তো এটা হচ্ছে ডমিনোজের পিৎজা, এটা হচ্ছে দোতলায়, আর তারপরে চারতলায় হচ্ছে ওয়াফেল, একটা রেস্টুরেন্ট। তো পরিবেশ খারাপ ছিল না, রেস্টুরেন্টটা ভালো ছিল, নতুন করছে এটা, এ ফার্স্ট দেখলাম চোখে বাজলো। কিন্তু খাবার দাবার হচ্ছে সব মিষ্টি আইটেম, যেমন ওয়াফেল, তারপর আইসক্রিম, কোল্ড কফি, টফ, মানে এগুলো আর কি সব মিষ্টি আইটেম। তো মিষ্টি আইটেম হচ্ছে বেশি খেলে আর কি একঘেয়েমি লাগে, তো ভালো লাগলো না। আমার ছেলের জন্য ঠিক ছিল এই খাবার। তারপর এখানে মেনুটা দেখে চলে গেলাম পিৎজা বার্গে, চলে গেলাম আমরা। কিন্তু জায়গাটা মোটামুটি ভালোই ছিল নতুনের মধ্যে, কিন্তু কাস্টমারও ছিল না অত বেশি, হয়তো নতুনের জন্যে আস্তে আস্তে সব হবে। অনেক মানে সব কিছু লাল দেওয়ায় সব চারদিকটা যেন কেমন লাগতেছিল, এক কালার সব কিছু। তো তারপর আমরা সুইস গেট চলে গেলাম পিৎজা বার্গে। তো এখানে নিচে যে পিৎজার দোকান, এখানেও মোটামুটি দেখলাম ভালো ভিড়, ওভেন ফ্রেশ পিৎজাটাই তো। তো উপর থেকে নিচে অনেক মানুষ এই পিৎজার জন্য। তো এটার নাম ওভেন ফ্রেশ না, আসলে ওভেন পিৎজা, ওভেন ফ্রেশ হচ্ছে 3 নম্বরে। তারপর আমরা গেলাম, এখানকার পিৎজাও মজা, কিন্তু আমি আজকে পিৎজা খাবো না, আমার এখন পিৎজার মানে একদম ভালো লাগে না। তো ভাবলাম যে গিয়ে অন্য আইটেম একটু খাই, হালকা পাতলা নাস্তা করে যাই। আর যাওয়ার সময় ভাবছি এটাতে ঢুকবো মিনা বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো আমার ছেলে আগে আগেই সেসব চিনে, আর এ তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভালো মানুষ। তো আমরা বসার পরে আরও অনেক কাস্টমার ঢুকেছে, পুরাই ফুল ফিল ছিল, আর ওই সাইডটাই সুন্দর করে সাজানো, মনে হচ্ছে যে কোনো হলুদের অনুষ্ঠানে আসছি এমন মনে হচ্ছিল। অনেক ফুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো, পুরাই গায়ে হলুদের মতো। তারপর নিয়ে নিলাম একটা সেট মেনু, আর সাথে একটা বার্গার আর ড্রিঙ্কস, এই ছিল আমাদের আজকের খাবার দাবার। তারপর এই পাশে এসে বসে একটু ছেলেকে ভিডিও করলাম, ছবি তুললাম, একটু বসলাম এই পাশটাতে। অনেকে এখানে এসে গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবে আমার যা মনে হচ্ছে দেখে। তারপর বাবা ছেলের একটু ছবি তুললাম আমি। এই জিনিসটা ভালো লাগছে, লাইটিং করা সুন্দর। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and